আসসালামু আলাইকুম। আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে কোর্টে এক একটা চেম্বারে দেখা যায় যে 8-9 জন জুনিয়র রাখে, কেউ ইনটিমেশন দিয়ে আসছে, সিনিয়রের সাথে থাকে, এরকম আর কি। তো কিছু কিছু তো ভালো কাজ শিখে, আর কিছু কিছু চেম্বার তাদের কাজই হচ্ছে এই যে জুনিয়রগুলো রাখছে এবং যে ইনটিমেশন দিয়ে এসছে ওদেরকে রাখছে, ওদেরকে দিয়ে সাধারণত যে কাজটা করিয়ে থাকে সেটা হচ্ছে যে যখন একটা মামলা ফাইলিং হয়ে যায়, পরবর্তীতে মানে দুপুরের পরে যখন কোর্ট নামে, ওরা করে কি, যখন ফাইলিং রেজিস্টারে মামলাটা এন্ট্রি হয়, নাম্বার পরে যেগুলো সমন দেওয়া হয়, যেগুলো ওয়ারেন্ট দেওয়া হয়, সেগুলো করে কি, একটা ডায়েরি অথবা কাগজে লিখে নিয়ে আসে। লিখে নিয়ে আসার পরে দেখা যায় যে ওরা সোজা ওই যে ক্লায়েন্ট, যে আসামি, আসামি বাড়িতে চলে যায়। আসামি বাড়িতে গিয়ে আসামিটাকে টেক আপ করে ফেলে, মানে জামিন করাবে। তখন আসার পরে যখন জামিন করায়, যে টাকা কন্ট্রাক্ট হয় সেটা দেখি আর কি, এখন 50% জুনিয়রকে দেয়, 50% সিনিয়রকে দেয়। তো এগুলো তো আসলে ঠিক না, আমরা এগুলো আগে দেখি নাই, মানে আগে দেখি নাই, বা আমার আব্বা যখন প্র্যাকটিস করতো বা পরে যারা ছিল ওদের কাছ থেকে শুনি যে এই ধরনের ব্যাড প্র্যাকটিস কখনোই ছিল না। বিগত কয়েক বছর ধরে এটা খুব বেশি চলে আসছে। তো যাক, আমি এটা বলতে চাচ্ছি এই জন্য যে যারাই জুনিয়র রাখে, যে সিনিয়রের আন্ডারেই জুনিয়ররা কাজ করছে, তারা যেন কিছু শিখায়, কিছু শিখায়।